আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন সবাই আশা করছি আল্লাহ তালার অশিষের মধ্যে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ চলো আজকে ভিডিও শুরু করি আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছি তো আজকে ভিডিও হচ্ছে যে রচনা আমার চোখে বঙ্গবন্ধু ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু নামে সমাধিক সমাধিক পরিচিত আমার চোখে তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন বরং এক আদর্শ এক প্রেরণা তার জীবনের বিভিন্ন দিক এবং দেশপ্রেমিক কর্মকাণ্ড আমার এদের গভীরভাবে দাগ কেটেছে বঙ্গবন্ধুর শৈশব ও শিক্ষা জীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো সালে সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং দয়ালু স্বভাবের যা শৈশব থেকে প্রতিফলিত হতো তিনি কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে ভর্তি হন কিন্তু তার ছাত্র জীবন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাহত হয় রাজনৈতিক জীবনের শুরু বঙ্গবন্ধু জীবন বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি উনিশশো সালে ভারত ভাগের পর পাকিস্তান রাষ্ট্রের অঙ্গ হিসেবে পূর্ব পাকিস্তানে রাজনীতি শুরু করেন উনিশশো সালে তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেন এবং বাংলা ভাষার স্বীকৃতির জন্য সংগ্রাম করেন উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হয় পরবর্তীতে একটি আওয়ামী লীগ হিসেবে পরিচিত পরিচিতি লাভ করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ যেখানে তিনি বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাঙালি জাতির স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে দিলে তুলে এর পরেই শুরু হয় মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন এবং বিভিন্ন আর্থ সামাজিক ও রাজনৈতিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে বঙ্গবন্ধুর জীবন দর্শন বঙ্গবন্ধুর জীবন দর্শন ছিল অত্যন্ত মানবিক ও দেশপ্রেমী পরিপূর্ণ তিনি বিশ্বাস করতেন জনগণের ক্ষমতায়ন দরিদ্র দারিদ্র বিমোচনী প্রকৃত স্বাধীনতা তিনি সর্বদা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধুর মৃত্যু দুঃখজনকভাবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কিছু বিপদগামী সেনা কর্মকর্তা তার পরিবার সহ তাকে নৃশংসভাবে হত্যা করে এই ঘটনায় বাংলাদেশ এক অভিভাবক হারায় এবং জাতি এক গভীর সুখের মধ্যে নিমজ্জিত হয় উপসংহার আমার চোখে বঙ্গবন্ধু একজন মহান নেতা যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের ও মানুষের সেবায় তার অবদান আমাদের হৃদয়ে চিরজীবী থাকবে তিনি আমাদের জন্য যে স্বাধীনতা গৌরব নিয়ে এসেছেন তা আমরা সর্বদা স্মরণ করব এবং তা আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হয়ে থাকবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে পাশাপাশি বেলাইকনটি অল করে দো যে কোনো সম নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে নতুন নোটিফিকেশন সবাই তোমার কাছে পৌঁছে যা তো ভালো থাকবে সবাই সকালে সুস্বাস্থ্য দীর্ঘ সবার মঙ্গল কামনা করে সঙ্গে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম